হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখো, আমি সকাল সকাল চিড়ে দই নিয়ে বসে গেছি। গরমকালে কিন্তু চিড়েটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর এই মাত্র ছেলেকে স্কুলে ছেড়ে এলাম। ছেড়ে এসে তারপরে কিছু কাজ সারলাম, এখন হাঁপিয়ে গেছি। তাই এখন ভাবলাম আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে তাই আগে খেতে বসলাম। মাকেও মেখে রাখলাম, একসাথেই মেখেছি, মাকেও দিয়ে দিলাম আর আমি নিজেও নিয়ে বসলাম। মা তো যদিও এখনও ওঠেনি, তো উঠলে খাবে, আর আমি নিয়ে বসলাম। সকালের ব্রেকফাস্ট কিন্তু খুবই তাড়াতাড়ি করা উচিত 8টার মধ্যে, কিন্তু হয় না কাজের চাপে, আর বেশি করেই করা উচিত। তাই দেখো কতগুলো নিয়ে বসেছি। আমি সবসময় ব্রেকফাস্টটা ভারী খাই, লাঞ্চ কম করি, মানে লাঞ্চটা কম পরিমাণে করি। তবে বিরিয়ানি হলে ছাড়ি না, বিরিয়ানি হলে তো খেয়েই নি, তখন আর কম খেতে ইচ্ছে করে না। কিন্তু আমি ভাত ভাত কিন্তু খুব কম খাই। তো যাই হোক, খেয়ে ফেলি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন 11:40 বেজে গেছে। আমি এই মাত্র স্নান করে এলাম, আর স্নান করে এসে এই যে এখন পুজো করব। মানে ঘর দোর যা নোংরা হয়েছিল, যা অবস্থা, বালি একদম পুরো ভর্তি, আর ভালো লাগে না। তো ওরা আজকে কাজে আসেনি, তো আমি ভাবলাম তাহলে আগেই সব কাজ সেরে, প্রচুর কাচাকুচি ছিল, কাচাকুচিগুলো করে তারপরে এই যে পুজো করতে বসেছি। এই দেখো ফুল তুলেছি, আর আরও ফুল ফুটেছিল, আমি ওই পাশের বাড়িতে রোজই দিই, ওদের ফুল আসলে কম ফোটে, সেই জন্য আমি ওদেরকে দিয়ে দিই। আমি কিছু নিই আর ওদেরকে দিই। তো পুজোটা সেরে ফেলি। যাই হোক, পুজো সারা হয়ে গেল আমার। এই যে দেখো পুজো করেছি, এবারে আমি রান্নায় যাব। তো তার আগে কাটাকুটিগুলো করে নিতে হবে, তো কাটাকুটিগুলো করেই রান্না বসিয়ে দেব। দেখো আমি হাঁপাচ্ছি, আমার কি অবস্থা! আসলে বাড়িতে কাজ হলে যা অবস্থা হয়, সারা ঘরদোর বালি, বিরক্ত লাগছে, কবে যে শেষ হবে, মানে তখন আমার শান্তি। তো এই দেখো পুজো করার পরে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়েও গেছে, আমি আর দেখাতে পারিনি তাড়াহুড়োতে। এই যে এখানে সাম্বার ডাল করেছি, এই বেগুন, ভেন্ডি, সজনে ডাঁটা, এইসব দিয়ে। গরমে এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরা খুবই খেয়ে থাকি। আর এঁচোড় দিয়ে রুই মাছ, রুই মাছের খুব একটা ঝোল থাকবে না, ওই মানে অল্প ঝোল ঝোল রাখবো। তো এই হচ্ছে রান্না, আর কিছু করব না। হাই ফ্রেন্ডস, এখন 4:45 বাজে, আমি এখন যাচ্ছি স্যারের বাড়িতে, মানে ছেলেকে নিয়ে। ছেলের আজ থেকে টিউশন স্টার্ট, সেই পুরনো রুটিন শুরু আবার। তো এখন যাচ্ছি, এখন গিয়ে ওখানেই বসে থাকি আমি, স্যারের বাড়ির ছাদে। আসি না, আসলে বাড়ি থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য বসে থাকি, তারপরে আসার একদম পড়া হলে নিয়ে আসি। তো চলো যাই। এই যে আমি চলে এসেছি, এই দেখো ছাদ, স্যারের বাড়ির ছাদে বসে রয়েছি। ওটা তোমাদেরকে দেখাচ্ছি, তারা দেখো কি সুন্দর। Thank you.
স্টুডেন্টস, এই মাত্র এলাম, দেখো অবস্থা। 8:30 বাজে এখন, মানে এত বিরক্ত লাগছে। আসলে অনেকদিন আর যাওয়া হয়নি না, এইরকম এই প্রথম শুরু হলো আজকে, আর ভালো লাগছে না। আর যাওয়ার পথে, মানে যাওয়ার পথে না, সরি, আসার পথে আমি আরেকজন এই সামনেই, বাড়ির সামনেই রোডের ওপরে টিচারের কাছে গেলাম, দেখি ওর বাবা কি বলে, তাহলে সামনে দিয়ে দেবো। মানে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এত দূরে নিয়ে যাওয়া। আর দূরে নিয়ে যাওয়া ঠিক আছে, ওই বসে থাকা, মানে এত ঘন্টা ধরে বাড়ির কাজকর্ম তো পড়ে থাকে, কি করব দেখি, ওর বাবার সাথে কথা বলি। তো এখন যাই, রুটি করব, রুটি করে খাবো, খেয়ে ও ছেলেকে খেতে দেবো প্রথমে, তারপরে নিজে খাবো। খুব খিদে পেয়ে গেছে, আর মা তো এখন খাবে না, মা পরে খাবে, কারণ মা তো সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছে মুড়ি নিয়ে। তো যাই, রুটি করি, টাটা। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে। সবাই খুব ভালো থাকবে আর আনন্দে কাটাবে।